দেশে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহার পক্ষে স্বাক্ষর পর্ব শুরু হয়েছে বিধানসভায়। এদিন বিধানসভা প্রাঙ্গণে লোকসভা তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেস বিধায়ক ও সাংসদদের 50% নাম প্রস্তাবে স্বাক্ষর করবেন, বাকি 50% সমর্থন করবেন। 50 জন প্রস্তাবক চাই, 50 জন সমর্থক চাই, এবং সেই প্রসেসে এগুলো চলছে। এবং এখানে যে সইটা উপস্থিতির সময় রাখতে হবে, সেই সইগুলো চলে গেছে দিল্লি। সেই সইগুলোর সঙ্গে যে ভোট দেবে যখন, সেই সইটাকে মিলতে হবে। এখানে কোনো কোনো ক্ষেত্রে সই করতে কেউ এদিক ওদিক একটু ভুল করেছে, তার জন্য একটু বেশিবার করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে এইরকম মনোনয়নপত্র যাচ্ছে, শুধু যে পশ্চিমবাংলা থেকে আমরা করছি তাই না, দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্নভাবে বিভিন্ন দল তারাও তাদের মতো করে সংগঠিত করতে পারে।